আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছ তাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই এই সম্পূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এ অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায় দোকানের সামনে রাস্তার পাশের দেয়ালে মিছিল বা শোভাযাত্রায় আমন্ত্রণপত্রে পত্রিকার পাতায় এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে প্রতিটি নমুনা ভালো করে দেখো তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো তাহলে আমাদের এই অধ্যায়ে কতগুলো ছবি রয়েছে এই ছবিগুলো দেখে ছবির নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে লক্ষ্য করো এখানে প্রথমেই আমরা একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটিতে লেখা সবুজ ফার্মেসি এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় বত্রিশ আমতলা বাজার কুমিল্লা আমরা প্রায়ই বাজারে বা দোকানপাটের সামনে এই ধরনের লেখা দেখতে পাই প্রথম প্রশ্নটি হলো উপরের লেখাটি কি নামে পরিচিত উপরের লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত লেখাটি পড়ে কি বুঝলাম এটি একটি ওষুধের দোকান এবং এখানে ওষুধ পাওয়া যায় এর ব্যবহার কি প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ কেনার জন্য এখানে আসা যাবে পরবর্তী এই ছবিটিতে আমরা আমাদের খুবই পরিচিত একটি ছবি দেখতে পাচ্ছি আমরা নির্বাচনের সময় এই ধরনের ছবি দেখতে পাই উপরের লেখাটি কী নামে পরিচিত এটি পোস্টার নামে পরিচিত লেখাটি পড়ে কী বুঝলাম এটি নির্বাচনী প্রচারণা হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছে এর ব্যবহার কি নির্বাচনী প্রচারণার কাজে এর ব্যবহার করা হচ্ছে পরের পৃষ্ঠার এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা শুভ নববর্ষ চৌদ্দশো পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক সত্যের জয় হোক ফয়জন্যেসা বালিকা বিদ্যালয় পঞ্চগড় উপরের লেখাটি কি নামে পরিচিত এখানে উপরের লেখাটি ব্যানার নামে পরিচিত লেখাটি পরে কি বুঝলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে এর ব্যবহার কি শোভাযাত্রার সামনে এর ব্যবহার করা হয় পরের পৃষ্ঠার এই ছবিটিতেও এই লেখাগুলো আমাদের খুবই পরিচিত লেখা কেউ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এই ধরনের লেখাযুক্ত পত্র দিয়ে থাকে তাই উপরের লেখাটি আমন্ত্রণপত্র নামে পরিচিত লেখাটি পড়ে কি বুঝলাম গ্রন্থাগারের তিন বছরের পূর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে এর ব্যবহার কি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এর ব্যবহার করা হয় পরবর্তী পৃষ্ঠার এই ছবিটিতে আমরা একটি পত্রিকার উপরে নিম টুথপেস্টের ছবি দেখতে পাচ্ছি খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত এই ছবিটি পত্রিকার বিজ্ঞাপন বা বিজ্ঞাপন নামে পরিচিত লেখাটি পরে কী বুঝলাম নিম পাতা টুথপেস্ট ব্যবহার করা ভালো এর ব্যবহার কি বিজ্ঞাপনী প্রচারণার কাজে এর ব্যবহার করা হয় এরপর সবশেষ এই ছবিটিতে আমরা একটি টেলিভিশনের পর্দা দেখতে পাচ্ছি এখানে টেলিভিশনের নিচে ব্রেকিং নিউজে লেখা গতবারের চ্যাম্পিয়নকে ছত্রিশ রানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয় উপরে টেলিভিশনের নিচের লেখাটি কি নামে পরিচিত এই লেখাটি স্ক্রল টিভির স্ক্রল বা টিভির সংবাদ নামে পরিচিত লেখাটি পরে কি বুঝলাম বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় করেছে এর ব্যবহার কি জরুরি ও জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে এর ব্যবহার করা হয় ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দাও এবং পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো